আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করছি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমি অবশেষে আপনাদেরকে জানাতে চলেছি হোয়াট ইজ ফ্রিমেসনারি, ফ্রিমেসন্স কারা, এটি কবে থেকে শুরু হয়েছিল এবং এই গুপ্ত সংস্থাটি কারা পরিচালনা করে। আজকালকার ইসলামিক স্কলারদের মুখে হয়তো আপনি এটা শুনে থাকবেন যে ফ্রিমেসনারি নামক একটি গুপ্ত সংস্থা আছে যারা আমাদের বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়। গুপ্ত সংস্থাটি সম্পর্কে হয়তো বড়জোর আপনি এটা জেনে থাকবেন যে এটি শয়তান পরিচালনা করে এবং ইহুদিরা এর সঙ্গে যুক্ত আছে। আজকে আমি আপনাদেরকে ফ্রিমেসনারি সম্পর্কে এমন কিছু তথ্য দিয়ে যাব যা হয়তো আপনি দুনিয়ার অন্য কারো কাছে পাবেন না, কেননা এটা আমার নিজের অনুসন্ধানের ফলাফল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকের এই উপস্থাপনা আমি খুব একটা জটিল করব না, তাই আমার প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে দেখবেন এবং ক্যাচ করার চেষ্টা করবেন। বলে নেওয়া ভালো, যেহেতু বিষয়টির ধর্মের সাথে খুব গভীর সম্পর্ক আছে, তাই ধর্মতত্ত্ব ও ইতিহাস দুইটার সাহায্যই নেওয়া হবে। আমরা আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটি টাইম স্কেল নেব এবং জানার চেষ্টা করব ফ্রিমেসনারি এই সংগঠনটি ঠিক কোন নবীর সময়ে শুরু হয়েছিল অথবা সংগঠনটি তৈরি হয়েছিল। পবিত্র আল কোরআনের আয়াত অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য এবং নবী রাসূলদের আগমনের টাইম ফ্রেম অনুসরণ করলে আমাদের জন্য যথেষ্ট হবে। উপরে যে চার্টটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেখানে নবী রাসূলের আগমনের সময় এবং স্থান বর্ণনা করা আছে। চার্টের শুরুতে আমরা পিতা আদম আলাইহিসসালামকে দেখতে পাই যিনি পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন, আর তারপর রয়েছেন ইদ্রিস আলাইহিসসালাম যার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বাবেল শহর অথবা ব্যাবিলনে অবস্থান করেছেন। আমাদের ঘটনা শুরু হবে এই ব্যাবেল শহর থেকেই, কেননা পবিত্র আল কোরআনের একটিমাত্র আয়াত যেখানে এই গুপ্ত সংস্থাকে আগা থেকে গোড়া পর্যন্ত এক্সপোজ করা হয়েছে সেই আয়াতটি আমাদেরকে ব্যাবেল শহরের কথাই বলছে। এবার মনোযোগ সহকারে আয়াতটি পড়া যাক। তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানেরা আবৃত্তি করত। এখানে কিন্তু আমরা নবীগণদের টাইম ফ্রেমের মাঝখানে চলে এসেছি, অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের কাছে। কিন্তু এই একটা আয়াতের মধ্যে এর শুরু, শেষ এবং পরিণতি সম্পর্কে সবটাই বলা আছে। ভালো করে দেখুন, সুলাইমান কুফরি করেনি, শয়তানেরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। এখন এখানে আমরা থেমে যাব, কেননা আমরা আমাদের শুরু বা স্টার্টিং পয়েন্ট পেয়ে গেছি। হারুত ও মারুত নামক দুইজন ফেরেস্তা যাদেরকে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য এবং দুনিয়াবী কিছু অতিপ্রাকৃতিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তারা কোথায় অবতীর্ণ হয়েছিল? ব্যাবেল শহরে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ঠিক কোন নবীর সময়কালটা ধরতে পারি? একদিকে আছেন ইদ্রিস আলাইহিসসালাম যিনি ব্যাবেল শহরে অবস্থান করেছেন, অপরদিকে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তিনিও ব্যাবেল শহর থেকে বিলং করেন। চলুন এবার আমরা একটু ইতিহাসের দিকে নজর দেই। ইতিহাসের সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে ধরা হয় মেসোপটেমিয়ান সভ্যতাকে। মেসোপটেমিয়ান সভ্যতা ছিল ইউফ্রেটিস রিভার অথবা ফুরাত নদীর পাশ ঘেঁষে এবং ইরাকের বাগদাদ শহরকে ঘিরে। অপরদিকে আপনি যদি সার্চ করেন যে বাবেল শহর কোথায় ছিল বা টাওয়ার অফ ব্যাবিলন কোথায় ছিল, সেটিও কিন্তু এই বাগদাদ শহরেই। তার মানে আপনি বলতে পারেন মেসোপটেমিয়ারই একটি অংশ ছিল এই ব্যাবেল, অথবা মেসোপটেমিয়ান এরিয়ার ক্যাপিটাল ছিল ব্যাবেল শহর। এবার আসি আমি কেন এই সভ্যতার কথা উল্লেখ করলাম মেসোপটেমিয়ান, আমি তো ব্যাবেল বললেও পারতাম। কেননা আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে আমরা কোনো কিছুকে সভ্যতা হিসেবে কীভাবে যাচাই করি, আর্টিফ্যাক্ট অথবা প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর ভিত্তি করে। যেমন ধরুন কিছু মানুষ একটি জায়গায় অবস্থান করেছে, তাদের কিছু চিহ্ন, তাদের ব্যবহৃত কিছু জিনিস, তাদের দালান কোঠা, কিছু কিছু সেখানে পাওয়া গেল, সেটার উপর ভিত্তি করে আমরা ধরে নিই যে সেখানে কিছু মানুষ একটা সময় অবস্থান করেছে বা বসবাস করেছে এবং একটি সভ্যতা গড়ে উঠেছিল। এবার আমাদের প্রশ্ন হল এই সভ্যতার কাছে যা কিনা পৃথিবীর একদম শুরুর একটি সভ্যতা হিসেবে ধরা হয়, তারা এত উন্নত মানের কনস্ট্রাকশন কীভাবে তৈরি করেছিল সেই সময়টিতে, তাদের কাছে সেই জ্ঞান কোথা থেকে আসলো? যেমন ধরুন বড় বড় টেম্পল অথবা প্যালাস, তৎকালীন সময়ের রাজা সার্গন দুইয়ের যে প্যালাস আছে সেটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জায়গা হিসেবে ধরা হয়। তাছাড়া জিগরেট নামক টেম্পল, এছাড়াও নমরুদের বানানো টাওয়ার অফ ব্যাবেল নিজে থেকে একটি চমৎকার স্থাপনা।
তো এত সব কনস্ট্রাকশন আইডিয়া, ম্যাথামেটিক্যাল প্যাটার্নস এবং জিওমেট্রি তারা কোথায় পেয়েছে? এখানেই কিন্তু আমাদের মূল প্রশ্ন। আমরা জানি যে পিতা আদম আলাইহিসসালামের কাছে অনেক জ্ঞান ছিল, দুনিয়াবি বিভিন্ন বিষয়ের ওপর অনেক বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু তিনি কি ওনার সন্তানদেরকে এই জ্ঞান দিয়ে গিয়েছিলেন, বা কনস্ট্রাকশনের যেই নলেজ প্রয়োজন ছিল সেটা কি পিতা আদম আলাইহিসসালাম থেকে তারা পেয়েছিল? প্রত্নতত্ত্ব এবং বিভিন্ন শিল্পকর্মের দিকে চোখ বুলালে আমরা বুঝতে পারি যে এই শিক্ষা হয়তোবা শুধুমাত্র আদম আলাইহিসসালাম থেকেই তারা পায়নি। এই চিত্রটির দিকে লক্ষ্য করুন, এটি একটি ট্যাবলেট এবং খোদাই করা শিল্পকর্ম যা মেসোপটেমিয়ান সভ্যতা থেকে পাওয়া গিয়েছে। এবং এখানে আপনি যে ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন সিংহাসনে বসে আছে, তার নাম হলো শামাস। সে একই সাথে মেসোপটেমিয়ান সভ্যতার রাজা এবং সূর্য দেবতা ছিল, তাকে উপাসনাও করা হয়েছে। এছাড়াও তাকে মেসোপটেমিয়ার গড অফ জাস্টিস বলা হয়। আমার সন্দেহ এটা নমরুদ কিনা, কেননা নমরুদের বেশ কিছু বিষয় এর সাথে মিলে, যদিও হিস্ট্রি আমাদেরকে বলছে যে সে সেমিরামেসের ভাই ছিল, কিন্তু বাইবেল অনুযায়ী নমরুদ সেমিরামেসের পুত্র ছিল, আবার একই সাথে সেমিরামেসের হাজবেন্ডও ছিল। হিস্ট্রিয়ানদের মতে নমরুদ হতে পারে গিলগামেশ নামক মেসোপটেমিয়ার একজন বীর ক্যারেক্টার। যাই হোক, সেদিকে যাচ্ছি না, আপনারা এই চিত্রটির দিকে একটু ভালো করে নজর দিন। এখানে আপনারা একটি ডিস্ক দেখতে পাচ্ছেন যা সেই জায়ান্ট ব্যক্তিটির সামনে, বা সেই শামাস নামক রাজার সামনে, ও তার হাতে কিন্তু আপনারা একটি বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছেন। চিত্রটি নিয়ে গবেষণা করে আমি বুঝতে পেরেছি যে শামাস নামক এই ব্যক্তি তার হাতের সেই বাদ্যযন্ত্র দিয়ে সামনে থাকা বস্তুটিকে একটি নির্দিষ্ট শেপ দিচ্ছে, বা একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করছে। এই ম্যাজিক্যাল টেকনোলজি আমরা সিমেটিক এক্সপেরিমেন্টের সাহায্যে কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছি, যা সিক্রেট রিভিল্ডের দর্শকদের আমি আগেও দেখিয়েছি। সৃষ্টিকর্তা যেভাবে তার বাক্য দিয়ে মহাবিশ্ব সহ আরও সমস্ত কিছু তৈরি করেছেন, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে তারা ভাইব্রেশন ও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভারী ভারী পাথর দিয়ে বড় স্থাপনা তৈরি করেছে। আর তাই নিকোলা টেসলার এই উক্তিটি আপনারা দেখতে পাবেন, মহাবিশ্বের গভীর রহস্য সম্পর্কে জানতে হলে আমাদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানতে হবে। সেটাও কিন্তু আমরা শুনেছি যে নমরুদের কাছে কিছু অতিপ্রাকৃতিক এবং বিশেষ ক্ষমতা ছিল। তৎকালীন সময়ে ব্যাবিলনবাসীদের কাছে ম্যাগনেটিজম এবং জিওমেট্রিক্যাল শেপের বিশেষ জ্ঞান ছিল। প্রায় 3700 বছর আগে একটি পাথর অথবা ট্যাবলেট খুঁজে পাওয়া গিয়েছে, যা পড়লে আমরা জানতে পারি যে তাদের কাছে ত্রিকোণমিতির জ্ঞান পর্যন্ত ছিল, এবং সেটি সেই সময়কালেই। দি এনশিয়েন্ট ব্যাবিলনিয়ান্স ওয়ার ইউজিং জিওমেট্রিক্যাল ক্যালকুলেশনস টু ট্র্যাক জুপিটার অ্যাক্রস দ্য নাইট স্কাই। আমি বলে দিই, শুধুমাত্র জুপিটারকে ট্র্যাক করার জন্যই কিন্তু তারা ক্যালকুলেশন বা ম্যাথামেটিক্সের ব্যবহার করেনি, বরং স্যাটার্নের ক্ষেত্রেও করেছে। আপনারা স্যাটার্নের যে ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তার মধ্যে কিন্তু একটি পিওর হেক্সাগোনাল শেপ দেখতে পাবেন। জ্যোতির্বিদ চর্চা অথবা জ্যোতির্বিদ্যা জাদুবিদ্যার একটি অবিচ্ছেদ্য অংশ, এটি আমরা আবু দাউদ শরীফের একটি হাদিস থেকে জানতে পারি। তাদের কাছে এই জ্ঞান কোথা থেকে এবং কবে এসেছে এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়তো আমরা পেয়ে গিয়েছি, কেননা আগেই কোরআনে এটি বলা আছে যে মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য হারুত ও মারুত নামক দুই ফেরেশতাকে বিশেষ কিছু জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ঘটনাটি থেকে আমরা এও বুঝতে পারি যে হারুত ও মারুত নমরুদ এবং ইব্রাহিম আলাইহিসসালামেরও আগে ব্যাবিলন শহরে অবতরণ করেছিল। তাই সময়কালটা আমরা ধরব আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আগে, এবং এটি হতে পারে ইদ্রিস আলাইহিসসালামের কিছুটা পরের সময়। জাদুবিদ্যার শুরুর সময়কালটা তো আমরা পেয়ে গেছি, কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে জাদুবিদ্যা চর্চাকারী ফ্রিমেসনসরা তখন কি এক্সিস্ট করতো, বা তখন ছিল এই গুপ্ত সংস্থা কি তখন তৈরি হয়েছিল? ফ্রিমেসনারির লোগোর মধ্যে থাকা জি শব্দ এবং তাদের চর্চা করা জিওমেট্রি, শুধুমাত্র এতটুকু তথ্যের উপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে তারা ব্যাবিলনিয়ান সময়কাল থেকে ছিল। আমাদের আরও প্রমাণের প্রয়োজন, যেহেতু বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে কেউই বলবে না, তাই নিজেদেরই অনুসন্ধান করতে হবে, আর সেটি করতে হবে তাদেরই কোড ল্যাঙ্গুয়েজ সায়েন সিম্বলসকে ধরে। ইদ্রিস আলাইহিসসালামের পর নূহ, তারপর হুদ এবং সালে আলাইহিমুসসালামের পর আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে পেয়েছি, যার সময়ে অলরেডি ব্যাবিলনে জাদুবিদ্যা মজুদ ছিল। পরবর্তীতে যারা এই বিদ্যা চর্চা করতে পারত তাদের মধ্যে শুধু বাকি ছিল লুত এবং ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়।
আমরা দেখেছি যে লুত আলাইহিসসালামের সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলা নিজেই ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে বাকি রইল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারা। এই মুহূর্তে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ইতিহাসে তো অনেক সভ্যতা ছিল, অনেক গোত্র ছিল, তাহলে শুধুমাত্র যেখানে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন অথবা কিছু সংখ্যক নবীর কথা উল্লেখ করা আছে, সেই সকল নবীদেরকে বা সেই সকল নবীর বংশ দিয়ে আমি কেন অনুসন্ধান করছি? প্রত্যেকটা গোত্রে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, কিন্তু তাদের সবার কথা কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ করা নেই। যেই গোত্রগুলোতে সবচেয়ে বেশি কারাপশন বা নাফরমানি ছিল, সেখানকার নবীদেরও ছিল বিশেষ কিছু ভূমিকা। তাদের নাম এবং ঘটনাসহ উল্লেখ করা আছে আমাদের পবিত্র কোরআনে, যেন তাদের ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। সে কারণে আমি নবীগণের বংশধারা এবং তাদের ঘটনা অনুসরণ করছি এবং এই পদ্ধতিটি আমার জন্য যথাযথ, তা আপনারা ঘটনার সামনে গেলেই বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারা থেকে আমরা ইসমাইল এবং ইসহাক আলাইহিমুসসালামের দুইটা বংশধারা দেখতে পাই। আমাদেরকে জানতে হবে এই দুইটা বংশধারা থেকে কোন বংশটি এই জাদুবিদ্যার চর্চা অব্যাহত রেখেছিল। ইসহাক আলাইহিসসালামের বংশধর হিসেবে তার সরাসরি পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, যাকে পরবর্তীতে ইসরায়েল নাম দেওয়া হয়েছিল, এবং তার গোত্রকেই পরবর্তীতে আমরা বনি ইসরায়েল নামে চিনেছি। মানে ওনার থেকেই বনি ইসরায়েল নামক এই গোষ্ঠী শুরু হয়। বনি ইসরায়েল গোত্র থেকে আমরা ইউসুফ আলাইহিসসালাম এবং অপরদিকে হারুন ও মুসা আলাইহিসসালামকে দেখতে পাই, এবং এই তিনজন নবীর আগমন হয়েছিল ইজিপ্ট অথবা মিশরে। কেবল আমি ঘটনার মূলে ঢুকেছি। দর্শক, এটা আমরা সবাই জানি, মুসা আলাইহিসসালামকে মিশরে পাঠানোর উদ্দেশ্য ছিল বনি ইসরায়েলকে সেখানকার দাসত্ব থেকে উদ্ধার করার জন্য। এবার আবার একটু হিস্টোরির দিকে নজর দেওয়া যাক, যেন আমাদের এই ঘটনার ব্যালেন্স ঠিক থাকে। আমরা আজকাল যে গ্রেট ফিলোসফার্স অথবা ম্যাথামেটিশিয়ানদের কথা বলি বা আমাদের পাঠ্যপুস্তকে দেখতে পাই, তারা মূলত গ্রিক মিথোলজি থেকে বা গ্রিক সভ্যতা থেকে বিলং করে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই গ্রিক ম্যাথামেটিশিয়ান বা ফিলোসফার্সদের শিক্ষক কারা ছিলেন বা গুরু কারা ছিলেন, তাদেরকে কারা শিখিয়েছেন? এই যে আমরা আজকাল পিথাগোরাস, আর্কিমেডিস এনাদের নাম শুনি, ওনাদের শিক্ষক কারা ছিল? অফকোর্স ওনাদের শিক্ষক ছিল ইজিপশিয়ানসরা। সুতরাং ব্যাবিলনিয়ানদের পর আমাদেরকে যদি গ্রেট ম্যাথামেটিশিয়ান, ফিলোসফার্স এবং জিওমেট্রির চর্চা করেছে এমন কোনো সভ্যতাকে ধরতে হয়, তাহলে সেটি হবে ইজিপশিয়ান সভ্যতা। এর মানে গ্রিকদেরকে কারা এই বিদ্যা শিখিয়েছে? ইজিপশিয়ানসরা। এখন প্রশ্ন আসতে পারে যে ইজিপশিয়ানসরা এটা কোথা থেকে শিখেছে? অফকোর্স ব্যাবিলনিয়ান বা মেসোপটেমিয়ান সভ্যতা থেকে। বিষয়গুলো খুবই সিম্পল, আপনারা শুধু ডটগুলোকে কানেক্ট করুন। হারুত ও মারুতের অবতরণ কোথায় হয়েছিল? ব্যাবিলনিয়ান অর্থাৎ মেসোপটেমিয়ান শহরে। তাদের ছাত্র কারা ছিল? ইজিপশিয়ানসরা। ইজিপশিয়ানদের ছাত্র কারা ছিল? গ্রিকসরা। হিস্ট্রি এদিক থেকে ক্লিয়ার। মুসা আলাইহিসসালামের ঘটনায় যদি আমরা যাই, তবে আমরা দেখতে পাব যে ফেরাউনের কাছে নিজস্ব অসংখ্য জাদুকর ছিল, অথবা অ্যাস্ট্রোলজি চর্চা করত, জ্যোতির্বিদের চর্চা করত এমন জাদুকর ফেরাউনের কাছে ছিল। এবং আমরা হাদিস থেকে এটা জানি যে যারা অ্যাস্ট্রোলজির চর্চা করে তারা মূলত জাদুবিদ্যার একটি শাখা চর্চা করছে। আর অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে কেন আমি জিওমেট্রি, ম্যাথামেটিক্স এই ধরনের বৈজ্ঞানিক বিষয়গুলোকে জাদুবিদ্যার সঙ্গে মেলাচ্ছি। তাহলে আপনাদের জেনে রাখা ভালো যে আজকের যুগের যেই বিজ্ঞান বা আমরা যে বিজ্ঞান চর্চা করছি, এটা জাদুবিদ্যারই একটি অংশ। আমার কথায় বিশ্বাস না হলে প্রমাণ ভিডিওর শেষে দিয়ে দিব। আপাতত আমার গল্পের ধারাবাহিকতা একটু বজায় রাখি। ইতিহাসবিদদের মধ্যে অনেকেই বলে যে মিশরে যারা কাজ করেছে অথবা পিরামিডের মতো বিস্ময়কর স্থাপনা তৈরি করেছে, তারা মিশর অথবা ফেরাউনের গোলাম ছিল না। গোলামরা এই পিরামিডগুলো তৈরি করেনি, বরং ইসরায়েলিদের গোলামির সময়কালীনের আগে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। ইয়াকুব অর্থাৎ ইসরায়েল আলাইহিসসালামের পুত্র ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে নিয়ে ইজিপ্টে গিয়ে বসবাস করতে শুরু করে, যার কারণে মিশরে ইসরায়েলিদের বংশবিস্তার শুরু হয়। আর্কিওলজিস্ট আব্দুল রহিম রায়হান বলেন, ইউসুফ আলাইহিসসালাম 16th ডাইনাস্টির সময়ে ইজিপ্টে গিয়েছিলেন, আর সেই সময়টি ছিল রাজা ইব্বাবি দ্য ফার্স্ট অথবা কোরআনের ভাষায় আজিজের। এখন প্রশ্ন আসতে পারে যে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর ইউসুফ এবং তার ভাইরা অথবা বনি ইসরায়েলিরা ইজিপ্টে যাওয়ার পর কি তারা জাদুবিদ্যার জ্ঞান তাদের সঙ্গে বহন করে নিয়ে গিয়েছিল, নাকি ইজিপশিয়ানসরা আগে থেকেই জাদুবিদ্যা সম্পর্কে জানত এবং চর্চা করত? টাইম ফ্রেম অনুসারে
1600 খ্রিস্টপূর্বাব্দে ইউসুফ আলাইহিসসালাম ইজিপ্টে গিয়েছিলেন, কিন্তু সেই জায়গায় 6000 খ্রিস্টপূর্বাব্দে থোত নামক একজন ইজিপশিয়ান দাইতিকে আমরা দেখতে পাই, যে একই সাথে ম্যাথামেটিশিয়ান, অ্যাস্ট্রোলজার এবং সায়েন্টিস্ট ছিল। এর মানে নবীদের বংশধারা থেকে কেউই এই জাদুবিদ্যা সেখানে ক্যারি করেনি, সেখানে অলরেডি জাদুবিদ্যা মজুদ ছিল, যা অন্য কোনো গোষ্ঠীর হাত ধরে এসেছে, ব্যাবিলন শহর থেকে মিশর পর্যন্ত নিয়ে এসেছে। পরবর্তীতে একটা সময় ইউসুফ আলাইহিসসালামের গোত্র অর্থাৎ বনি ইসরাইল মিশরীয়দের গোলামে পরিণত হতে শুরু করে, যখন কিনা তারা একটা সময় মুক্তভাবে নাগরিক হিসেবে সেখানে বসবাস করত, একটা সময়ে এসে ফেরাউনদের গোলামে পরিণত হতে থাকে। আর তারপর এইভাবেই মুসা আলাইহিসসালামের সময় চলে আসে। কিন্তু আমাদের বড় একটি প্রশ্ন আমরা পেছনে ফেলে চলে এসেছি, যার উত্তর না দিলে ঘটনা পরিপূর্ণতা পাবে না, আর তা হল পিরামিড অব গিজা কে বা কারা তৈরি করেছিল। মনোযোগ সহকারে শুনবেন, পবিত্র আল কোরআন একটিমাত্র ধর্মগ্রন্থ যেখানে পিরামিডের নির্মাণের বিষয়ে উল্লেখ করা আছে বা ব্যাখ্যা দেওয়া আছে। আল কোরআন বলছে, ফেরাউন তার মন্ত্রী হামানকে আদেশ করেছিল যেন তার জন্য একটি সুউচ্চ ভবন তৈরি করা হয়, আর যাতে করে সে মুসা আলাইহিসসালামের রব অথবা আল্লাহকে দেখতে পায়। পিরামিডগুলোর নির্মাণের সময়কাল নিয়ে আর্কিওলজিস্টরা যে যাই বলুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কেননা পবিত্র আল কোরআন এবং ইসলাম আমাকে সুস্পষ্ট ধারণা দিয়েছে। একটু খেয়াল রাখবেন, ডাইনাস্টি এবং খ্রিস্টপূর্বাব্দ একটু ভিন্ন। ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরে ছিলেন, তখনকার সময়কার রাজাকে পবিত্র আল কোরআনে শুধুমাত্র রাজা বলে উল্লেখিত করা হয়েছে বা রাজার উপাধিতেই ডাকা হয়েছে। সেই জায়গায় মুসা আলাইহিসসালামের সময়কালীন রাজাকে ফেরাউন নামে ডাকা হয়েছে পবিত্র কোরআনে। ফেরাউন এই শব্দটি পূর্বের কোনো রাজার ক্ষেত্রে ব্যবহার হয়নি, যার কারণে কোরআনেও ইউসুফ আলাইহিসসালামের সময়কালীন রাজাকে ফেরাউন বলেনি। মুসা আলাইহিসসালামের সময়ে যেই ফেরাউন বা যেই রাজা ছিল তাকে প্রথমবারের মতো এই টাইটেল দেওয়া হয়েছিল, যার অর্থ গ্রেট হাউস। আর যেহেতু কোরআনে ফেরাউনের কথা বলা হচ্ছে যে সে সুউচ্চ প্রাসাদ তৈরি করেছিল, তাই আমি নিশ্চিত এটি মুসা আলাইহিসসালামের সময়ে তৈরি হয়েছিল। সূরা কাসাসের 38 নম্বর আয়াত দেখুন, আর ফেরাউন বলল, হে পরিষদ বর্গ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না, অতএব হে হামান, আমার জন্য ইট পোড়াও, তারপর আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো যাতে আমি মুসার ইলাহকে দেখতে পাই, নিশ্চয় আমি মনে করি সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। মিশরের অথবা গিজায় সবচেয়ে সুউচ্চ প্রাসাদ কোনটি তা আমরা খুব ভালো করেই জানি। তাহলে আমরা বুঝতে পারছি ফেরাউন তার এই সুউচ্চ প্রাসাদ তৈরি করার ক্ষেত্রে তার গোলামদেরকেও ব্যবহার করেছে, যারা ছিল বনি ইসরাইল। কিন্তু শুধুমাত্র গোলামদেরকে দিয়েই কিন্তু এত উন্নত মানের জটিল ম্যাথামেটিক্স ব্যবহার করে জিওমেট্রিক্যাল শেপ অনুযায়ী সুউচ্চ প্রাসাদ তৈরি করা সম্ভব না। তাই এখানে অবশ্যই হামান নামক সেই ব্যক্তিটির বুদ্ধিমত্তা এবং আরও কিছু মেধাবী ব্যক্তি ও বুদ্ধিমত্তার প্রয়োজন হয়েছে, যাদেরকে তো হিস্টোরিয়ানরা এলিয়েন বানিয়েই ছেড়েছে। কোনো কিছুর ব্যাখ্যা না দিতে পারলে ভূত বলে চালিয়ে দেওয়ার বদ অভ্যাসটি বিজ্ঞানীদেরও আছে। ওয়েল, ভারী ভারী লাইমস্টোন দিয়ে পিরামিড কীভাবে তৈরি হয়েছিল তার ব্যাখ্যা অন্য একটি ভিডিওতে বলবো। আপাতত ফ্রিমেসনারি সংগঠনকে বের করি। আচ্ছা, অবশেষে মুসা আলাইহিসসালাম ফেরাউনের আন্ডারে থাকা তার গোলাম বনি ইসরায়েল গোত্রকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু বনি ইসরায়েল কি খুবই ভালো একটি সম্প্রদায়? মানে মুসা আলাইহিসসালাম মাত্র কয়েকদিনের জন্য তাদেরকে পরিত্যাগ করে যাওয়ার পর সাথে সাথে বাছুর পূজা করতে তারা শুরু করে দিয়েছিল। এই ঘাড়তেরা বনি ইসরায়েল জাতি, যাদের জন্য পবিত্র আল কোরআনে সবচাইতে কঠোর শব্দ আল্লাহতালা ব্যবহার করেছেন এবং তাদের পশুদের সমতুল্য বলা হয়েছে, তারা কি মিশর থেকে নেওয়া শিক্ষা ও তাদের কালচারকে খুব সহজেই ভুলে গিয়েছিল? ফেরাউনের এই রাজমিস্ত্রিগুলো মুক্ত হয়ে যাওয়ার পর কি জাদুবিদ্যা অথবা সেই স্পেশাল টেকনিক চর্চা করা ছেড়ে দিয়েছিল? আপনার কি এখনও বুঝতে অসুবিধা হচ্ছে যে ফ্রিমেসনসরা তাদেরকে কেন ফ্রিমেসনারি বলে অথবা মুক্ত রাজমিস্ত্রি বলে? ফ্রিমেসনারি যেই নামের মানেই হচ্ছে মুক্ত রাজমিস্ত্রি, তারা এই নামটির সাথে
মুক্ত শব্দটি কেন ব্যবহার করেছিল। কেন ফ্রিমেসনারি নামক এই সংগঠনটি তাদের মূল প্রতীক হিসেবে পিরামিডকে ব্যবহার করে, এর কারণ কি? তাদের এটি বিস্ময়কর একটি নির্মাণ ছিল বলে এখনও কি তারা এটি নিয়ে প্রাউড ফিল করে? এটি কি তাদের একটি প্রাইড? জিওমেট্রিক্যাল স্কেল এবং কম্পাস দিয়ে পিরামিড তৈরি করে তার মাঝখানে জিওমেট্রির প্রথম শব্দ জি লিখে আমাদেরকে কোন দিকে ইঙ্গিত করছে? আমার নলেজ অথবা জ্ঞান দিয়ে যদি সবচেয়ে বড় বা চমকপ্রদ কোনো কিছু আমি তৈরি করতে পারি, তাহলে সবসময় আমি সেটা নিয়েই প্রাউড ফিল করব বা সেটা মানুষকে দেখিয়ে বেড়াবো। এমনটাই কি স্বাভাবিক না? এ কারণেই কি $1 বিল সহ টিভি মিডিয়ার মধ্যে ইভেন সেলিব্রিটিদের হাত দিয়ে আমরা এই পিরামিডকে বারবার প্রদর্শন করতে দেখতে পাই? তারা তো গোলামি থেকে আজাদি পেয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই বিদ্যা তারা এখনও পর্যন্ত বহন করে আসছে। বনু ইসরাইল অথবা ইহুদিদের সাথে ফ্রিমেসন্স নামক এই গুপ্ত সংস্থাটির যোগাযোগ বা কানেকশন খুঁজে পেতে যাদের কষ্ট হয়, আশা করছি এখন থেকে তাদের আর খুব একটা কষ্ট হবে না। সিরিয়াল ওয়াইজ যদি দেখতে যাই, মুসা আলাইহিসসালামের পর দুলকিফিল এবং তারপরই দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের আবির্ভাব ঘটেছিল, আর তাও কিন্তু বনি ইসরায়েলের মধ্য থেকেই। সেজন্যই লক্ষ্য করবেন, যখন সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার সাহায্যে বিভিন্ন মুজিজা এবং টেম্পল তৈরি করেছিলেন, তৎক্ষণাৎ ইহুদিরা বলেছিল যে তিনি জাদুবিদ্যার চর্চা করেছেন। জাদুবিদ্যা সম্পর্কে সুলাইমান আলাইহিসসালামের গোত্রের কোনো ধারণা না থাকলে হুট করে কিভাবে তারা এই কথা বলে উঠল? ইসরায়েলিদের চর্চাকৃত জাদুবিদ্যার বইগুলো সুলাইমান আলাইহিসসালাম লুকিয়ে রাখার কারণে ইসরায়েলিরা দাবি করেছিল যে সুলাইমান আলাইহিসসালাম সেই সেহের বা জাদুর চর্চা করেছেন, আর এই বলে বিষয়টিকে তারা স্বীকৃতি দিয়ে দেয় এবং নিজেরাও তা চর্চা করতে থাকে, যার কারণে সূরা আল বাকারার 102 নম্বর আয়াতটি আমরা পেয়েছি, যেখানে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে নির্দোষ সাব্যস্ত করেছেন। এবং শুধু তাই নয়, এই একটি আয়াতের মাধ্যমে ফ্রিমেসনারির পুরো গোষ্ঠীকে এক্সপোজ করা হয়েছে। আল কোরআনে যে সুস্পষ্টভাবে এদেরকে এক্সপোজ করা হয়েছে তা কি আর আপনাদের বুঝতে বাকি আছে? কিন্তু আজকে দেখুন, ইহুদিরা আজকে তাদের পতাকায় যে চিহ্নটি ব্যবহার করছে স্টার অফ ডেভিড অথবা সিল অফ সুলেমান বলে, তা কি আসলেই সিল অফ সুলেমান অথবা ডেভিড আলাইহিসসালামের স্টার বা চিহ্ন, নাকি ইসরায়েলিদের চাপিয়ে দেওয়া একটি মিথ্যাচার? যাই হোক, এবার থেকে হয়তোবা আর জিজ্ঞেস করবেন না যে ইহুদিদের সাথে ফ্রিমেসনারিদের সম্পর্ক কি। যেখানে সেখানে পিরামিডের সিম্বল দেখলে বা সেলিব্রিটিদেরকে পিরামিড বানাতে দেখলেই তাদেরকে কেন ইলুমিনাতি বলা হয়, এবার থেকে নিজের বুদ্ধি কাজে লাগানোর জন্য লেগে পড়ুন। সেই ইসরায়েলি জাতি বা ফ্রিমেসন যাদের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠন হবে, কিন্তু এদের জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে ওই একই আয়াতেই বলছেন, যারা জাদুবিদ্যা ক্রয় করে তারা ভালো করে জানে যে পরকালে তাদের কোনো অংশ নেই, যার বিনিময়ে তারা তাদের আত্মা বিক্রি করেছে। আসু পর্দা মিন তলাতি হি ওয়াল্লাইলা